সংখ্যায় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করব। আর আপনারাও তো ওয়েলকাম করতে প্রস্তুত না, যারা রেগুলারলি এই অনুষ্ঠানটা দেখে ফেলেছেন বা ফেলছেন দেখছেন, তারা এই অনুষ্ঠানটার কোথাও একটা মজা বুঝে গেছেন, যার জন্যে অপেক্ষায় থাকেন, দেখতে মন চায় এই অনুষ্ঠানটা। কারণ নতুনত্বের আমরা সবাই পূজারী, কিন্তু আলটিমেটলি এই সাবজেক্টটা কিন্তু নতুনত্ব নয়, আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে হয়তো নতুন হতে পারে, তাই না? আমরা ওই রাশি লগ্ন অনুযায়ী অনেক কিছু প্রেডিকশন যথারীতি পেয়ে থাকি, কিন্তু সংখ্যা অনুযায়ী প্রেডিকশন কিভাবে হয় সেটা তো এই অনুষ্ঠান থেকেই আমরা ডিটেলসে বোঝার সুযোগটা পাচ্ছি। আর যে বিষয়ে আপনারা ওয়েলকাম করতে প্রস্তুত, একটা বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আপনারা ওয়েলকাম করতে প্রস্তুত, তাই তো? তো সেই জায়গায় নতুন বছর কেমন যাবে, এতদিন তো আপনারা সেই আবারও বলি রাশি লগ্ন দিয়েই একটা বোঝার চেষ্টা করেছিলেন, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কোথাও একটা, জন্ম তারিখ অনুযায়ী, সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী সেটা কি কখনো পেয়েছেন, পেতে চান? তাহলে কিন্তু অনুষ্ঠানের সাথে থাকতে হবে। আজকের মেন অ্যাট্রাকশন বলতে যেটা বোঝায় ঠিক এই জায়গায়, এবং সেটা একটা কমিটমেন্টও ছিল আমরা প্রিভিয়াসলি, সেটা যদিও পেয়েছি। 2019 কেমন যাবে ইন জেনারেল বলতে যা বোঝায় সেই রকম একটা পেয়েছি, কিন্তু একদম নির্দিষ্টভাবে জন্ম তারিখ অনুযায়ী আজকের এপিসোডে পাবো, যার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রশ্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ফিডব্যাক আপনারা জানাচ্ছেন, প্রশ্নও রাখছেন, সে সমস্ত কিছু থাকবে। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টও থাকবে, সেটা ডেফিনেটলি আমি রাখবো, কিন্তু তার আগে যার জন্য অপেক্ষা তাকে তো ওয়েলকাম করতে হবে, তাই না? ডক্টর পিয়ালি রয় গুপ্তা আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন, কাজেই আসুন সকলে মিলে তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার, আপনাকে স্বাগত জানাতেই হবে, কারণ মানুষ চাইছেন আপনাকে, এটা এটা ভীষণ প্লাস পয়েন্ট। মানে একটা নতুন জিনিস, অনেকেই এটা বলছেন যে নতুন জিনিস পাচ্ছি আমরা, কিন্তু আলটিমেটলি তো এটা নতুন নয়, সেই জিনিসটা আরো একবার যদি স্পষ্ট করে বলেন। নিশ্চয়ই। তো নিউমারোলজি নিয়ে বেশ দেখতে দেখতে হয়তো মাসখানেক হয়ে গেছে আমরা আলোচনা করছি, দর্শক বন্ধুদের আমার নমস্কার, এবং সেই সঙ্গে 2019 একটা নতুন বছর এসে গেল, সেই বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক, আপনাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত নিয়ে যাতে সুন্দরভাবে এই বছরটি আসে, তার জন্য কিছু গাইডলাইন নিয়ে আজকে কিন্তু এই অনুষ্ঠান শুরু করছি, যেখানে 2019 নিয়ে প্রেডিকশন হবে। তবে হ্যাঁ, প্রেডিকশন কিন্তু হচ্ছে শুধুমাত্র নাম্বারের বেসিসে, এই প্রথম রাশি বা লগ্ন নিয়ে নয়, নাম্বারের বেসিসে, শুধুমাত্র আপনার ডেট অফ বার্থের বেসিসে আমরা আপনাকে জানাচ্ছি নিউমারোলজির মাধ্যমে কিভাবে নতুন বছরের প্রেডিকশন আপনার কাছে আসতে পারে। সেই জায়গায় আমি একটু রিকোয়েস্ট করব, আমরা ফার্স্ট এপিসোডে যেটা পেয়েছি একটা সার্বিকভাবে একটু মতামত পেয়েছিলাম 19 কেমন যাবে, সেটা একটু যদি ছোঁয়া আমরা আজকে একটু সামারি রূপে পেতে পারি। অনেকেই হয়তো আজকে প্রথম এই প্রোগ্রামটি দেখছেন, কাজে লাগবে, তাদের জন্য রিলেট করতে পারবেন যে ঠিক কিভাবে আমরা আলোচনা করছি। তো প্রথমে আগের সপ্তাহে যেটা আমরা আলোচনা করেছিলাম যে 2019 এই ইয়ারটাকে যদি আমরা নেই, নাম্বারগুলোকে যদি আমি দেখি, তাহলে দেখছি যে 2019 এই চারটে ডিজিটের মধ্যে 219, জিরো যেহেতু কোনো ভ্যালু নেই, 219কে আমরা যদি ক্যালকুলেট আমরা যদি অ্যাড করি, তাহলে আমি পাচ্ছি একটি নাম্বার যেটি হলো 12। 12 নাম্বারটি নিউমারোলজিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি নাম্বার, এটিকে একটি ইউনিক নাম্বার হিসেবে ধরা হয়। 12কে যদি আমি আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি, তাহলে 1+2 করলে হয় 3। সিঙ্গেল ডিজিটে কেন আনতে হয়, তার কারণ অ্যাজ পার রুল অফ রিডাকশন আমাদের নিউমারোলজিতে সবসময় ডাবল ডিজিট নাম্বারকে কিন্তু সিঙ্গেল ডিজিট নাম্বারে নিয়ে আসতে হয়। তো সেই জন্য 12 হলো 1+2 3। তো এই 3 যে নাম্বারটি, সেটি আবার একটি প্ল্যানেট ভাইব্রেশনকে ক্যারি করে। 3 নাম্বারটি জুপিটার প্ল্যানেটের ভাইব্রেশনকে ক্যারি করছে। জুপিটার মানে হলো বৃহস্পতি। বৃহস্পতি আমরা সবাই জানি একটি সৌম গ্রহ, এবং বৃহস্পতি আমাদেরকে ক্রিয়েটিভিটি দেয়, বৃহস্পতি আমাদেরকে উইজডম দেয়। তাহলে পুরো বছরটি কিন্তু একটি ক্রিয়েটিভ বছর, পুরো বছরটির মধ্যে রয়েছে নলেজ, আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। এছাড়া 2019 একটি বিশেষ কোড অ্যাক্টিভেট হচ্ছে, সেটি 1 2 3। কিভাবে আসছে, 2019কে অ্যাড করলে হচ্ছে 12, আর 12 থেকে হচ্ছে 3, মানে 1 2 3, এই যে কোডটি অ্যাক্টিভেট হচ্ছে, যার মানে হচ্ছে রেডি সেট অ্যান্ড গো, মানে মুভমেন্ট। 2019 কিন্তু অনেক মুভমেন্ট থাকবে, তার মধ্যে কিছু পলিটিক্যাল মুভমেন্ট থাকছে, থাকছে প্রকৃতির মধ্যে কিছু মুভমেন্ট, যেটা আমরা আগের বছর বলেছি। 2019 ব্যাংকিং বা ফিনান্সের জন্য খুব ভালো
বছর আসছে, শেয়ার মার্কেটের জন্য ভালো আসছে। তবে হ্যাঁ, অ্যাজ পার নেচার, বৃহস্পতির নেচার অনুযায়ী শুরু এবং মাঝের দিকে একটু হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু শেষে কিন্তু বৃহস্পতি আমাদের সবাইকেই কিন্তু প্রগতি দেবে। তো ওভারঅল একটু একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2019 ঠিক কী নিয়ে আসছে। মোটের উপর 2019 কিন্তু ভালো, এইবার দরকার পার্সোনাল গাইডেন্স যে ব্যক্তিগতভাবে কার জন্য বছরটি কিভাবে আসছে, সেটাই আমরা জানতে চাইবো আজকের এপিসোড, এবং সেটাই ম্যাম আপনি জানাবেন, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। কিন্তু একটা জরুরি ঘোষণা আমি রাখবো, বলেছিলাম শুরুতেই, সেই ঘোষণাটা এখানে জানিয়ে রাখি। প্রত্যেকে মন দিয়ে আজকের এপিসোডটা আরো একটু বেশি করে শুনবেন, এমনি তো মন দিয়ে শুনছেন। ঘোষণাটা এটা, একদম অনুষ্ঠানের শেষে এই এপিসোডের মধ্যে থেকে, সমস্ত ইনফরমেশনের মধ্যে থেকে একটা ইনফরমেশনের উপরে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সেটাকে কুইজ বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কিন্তু নতুন বছরের উপহারস্বরূপ এই 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 প্রশ্নের অবতারণা সেটা আপনাদের জন্য থাকছেন, যারা এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজও করতে পারেন, উত্তরটা জানাবেন। উত্তরটা যাদের তাদের মধ্যে থেকে যারা পাঠাবেন তাদের মধ্যে থেকে অবশ্যই স্বীকৃতি দেওয়া হবে, ইয়ার রিপোর্ট সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি অনুযায়ী একদম সারা বছরের রিপোর্ট, নতুন বছর যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডক্টর প্রিয়ালি রয় গুপ্তা আপনাদের হাতে তুলে দেবেন। সেই উত্তরটা আপনারা জানাবেন, আর প্রশ্নটা সংগ্রহ করতে হলে একটু সাথে থাকুন, মন দিয়ে ম্যাডামের কথাগুলো শুনুন, একদম শেষের দিকে আমরা ডেফিনেটলি সেই প্রশ্নটা আপনাদের কাছে প্রেজেন্ট করা হবে। কিন্তু তার আগে যে প্রেজেন্টেশনের জন্য আমরা ওয়েট করে রয়েছি, রাশি নয় লগ্ন নয় সংখ্যা দিয়ে, মানে আমার জন্ম সংখ্যা দিয়ে কিভাবে এই 2019 বিচার হবে, কেমন যাবে সেইগুলো জানতে, এটা নির্ণয়টা কিসের ভিত্তিতে বলছেন সেটা একটু আগে বুঝে নিতে চাই। আমরা ইয়ার রিপোর্টের কথা অলরেডি আপনি আলোচনা বলে দিলেন আমাদের দর্শক বন্ধুদের, যে ইয়ার রিপোর্ট আমরা আপনাদেরকে দেব। তো কিভাবে আসছে ইয়ার রিপোর্ট, নিউমারোলজিক্যাল ইয়ার রিপোর্ট, সে বিষয়ে একটু আলোচনা করি। তো নিউমারোলজিতে যখন আমরা কোনো পার্টিকুলার কারোর ইয়ার রিপোর্ট তৈরি করব, আমরা অনেকগুলো প্যারামিটারে আমরা দেখব, বিভিন্ন নাম্বারসগুলো আমরা ডিরাইভ করব। সেই নাম্বারগুলো আমরা ডিরাইভ করব প্রথমত তার ডেট অফ বার্থ থেকে, এবং দ্বিতীয়ত তার নাম থেকেও আমরা নাম্বারস পেয়ে যাব। কিভাবে একটু আপনাদেরকে বোঝাই, প্রথম হলো যে তার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের মধ্যে যে প্রথম ডেটটি, সাপোজ কারোর ডেট অফ বার্থ হচ্ছে 23rd March 2015, তাহলে এক্ষেত্রে 23rd এই 2-3 করলে হচ্ছে 5, যেটিকে আমরা নিউমারোলজির ভাষায় বলছি রুট নাম্বার। তো রুট নাম্বারের বেসিসে 2019 কীরকম যাবে সেটা আমরা জানবো। আবার 23rd March 2015 যদি আমি টোটাল করি, তাহলে সেখান থেকে আবার একটা নাম্বার আসে যাকে আমরা বলি ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বারের বিচারে আবার 2019 কীরকম যেতে পারে সেটা আমরা জানবো, এবং এর সাথে তার যে নেম নাম্বার আছে সেখান থেকেও আমরা খুব ইম্পর্টেন্ট দুটো লেটার পেতে পারি, যে লেটারটি একটি তার ফার্স্ট নেমের থেকে আসবে এবং আরেকটি তার সারনেম থেকে আসবে। তো প্রতিটি বছরই আমাদের যে নাম আছে সেই নাম থেকে কিন্তু এক একটি লেটার আমাদের বছরটিকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। এটা হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না যে নামের লেটারের দ্বারাও কিন্তু আমাদের প্রতিটি বছর ইনফ্লুয়েন্সড হচ্ছে। তো সেই লেটারের যে নাম্বার সেখান থেকেও আমরা জেনে যাব যে 2019 আমাদের ঠিক কী বিষয়ে, আমাদের ওপর কী কী বিষয়ের ওপর আমাদের ফোকাস করা জরুরি যাতে আমরা সাকসেস পেতে পারি। এবং এর সাথে আরেকটি নাম্বার যেটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার, যাকে আমরা বলি পার্সোনাল ইয়ার নাম্বার, যেটি নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি আছে যেটা নিউমারোলজিক্যালি এটিকে ক্যালকুলেট করা হয়, সেই নাম্বারের বেসিসে আমরা কিন্তু এই নিউমারোলজি রিপোর্টটি তৈরি করি। সুতরাং এতগুলো প্যারামিটার মেনে 2019 একটি রিপোর্ট তৈরি হয়, এবং এই রিপোর্টের মধ্যে আপনাদের সার্বিকভাবে বছরটি কেমন আসছে সেটি, আপনার এডুকেশন, ক্যারিয়ার, ফিনান্স, এছাড়াও রয়েছে হেলথ, রিলেশনশিপ, ট্র্যাভেল ইত্যাদি প্রভৃতি সম্পর্কে কিন্তু ডিটেলে কিন্তু অ্যানালিসিস করা হয় এই নিউমারোলজি রিপোর্টে। তো এটি একটি বৃহৎ বিষয় এবং সেটি পার্সোনাল নাম এবং তার ডেট অফ বার্থ থেকে কিন্তু আসে। আমরা ম্যাম এই যে রুট নাম্বার বলছেন কিভাবে বের হচ্ছে, রুট নাম্বারটা আমরা কিভাবে পাচ্ছি একটু যদি বুঝিয়ে দেন। রুট নাম্বারকে পেতে গেলে আমি একটু ভিজুয়াল আগে একটু দেখাই, ভিজুয়াল দেখালে মনে হয় সুবিধা হবে দর্শক বন্ধুদের বুঝতে। তো এখানে আমরা ভিজুয়ালে দেখছি যে রুট নাম্বার ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ডে অফ আওয়ার বার্থ।
তো ইন কেস অফ ডাবল ডিজিট রুট নাম্বার ইট ইজ কনভার্টেড ইন্টু সিঙ্গেল ডিজিট। আমি এখানে একটি ডেট অফ বার্থ নিয়েছি, 23rd March 2015। তো এই ডেট অফ বার্থের ক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করা হয় যে রুট নাম্বার কী, তাহলে এই ক্ষেত্রে রুট নাম্বারের নির্ণয়ের ক্ষেত্রে আমি শুধু ডেটটা নেব 23। এই 23 ডেটটিকে নিলে আমি যে রুট নাম্বারটি পাচ্ছি সেটি 2+3 করলে হচ্ছে 5। তার মানে যার জন্ম 23rd March 2015 তার রুট নাম্বার হলো 5। আচ্ছা, তো 5 হলো তার রুট নাম্বার। এবার যেহেতু আমরা নিউমারোলজিতে জানি যে মোট 9টি রুট নাম্বার আছে, 1 to 9, তো সেই কারণে আমাদের এখানে 23rd কে আমরা সিঙ্গেল ডিজিট 2+3 করে 5 করে নিলাম, কারণ নিউমারোলজিতে রুট নাম্বার আছে 9টি। এছাড়াও 6টি বিশেষ নাম্বার আছে যাদেরকে মাস্টার নাম্বার বলা হয়, যাদেরকে সিঙ্গেল ডিজিটে আনা যায় না, তারা হলো 11, 22। তার মানে 11th যে কোনো মাসের 11 তারিখে বা 11th যাদের জন্ম হয়েছে তাদেরকে কিন্তু 1, 1, 2 করে, 1+1 করে কিন্তু 2 করা যাবে না, অথবা যে কোনো মাসের যাদের 22তে জন্ম হয়েছে তাদেরও কিন্তু 2+2 করে 4 করা যাবে না, কারণ এটি মাস্টার নাম্বারের আন্ডারে পড়ছে। এবং আরও 4টি নাম্বার রয়েছে যাদেরকে কার্মিক নাম্বার বলি, তারা হলো 13, 14, 16 এবং 19। এদেরকেও কিন্তু আমরা সিঙ্গেল ডিজিটে আনতে পারি না, এদেরকে আমাদের কার্মিক নাম্বার হিসেবে ধরতে হয়। এটা অ্যাজ পার ল অফ নিউমারোলজি আমাদের করতে হয়। তাহলে আমরা যারা অপেক্ষা করছেন, ম্যাম কথা তো আমরা শুনবই, আলোচনার ফাঁকে ফাঁকে আমার এই প্রশ্নগুলো কখনো জাগলে আমি নিশ্চয়ই রাখবো, আপনি প্লিজ একটু জানাবেন, কিন্তু এটা ভুললে চলবে না। বন্ধুরা যারা ওয়েট করে আছেন তারা একটু হতাশ হচ্ছেন, রুট নাম্বারের কখন কখন শুরু হবে, 2019 2019 কেমন যাবে? শুরু করতে গেলে আজকে যে আমরা একটু আগেই বললাম যে নিউমারোলজি রিপোর্ট মানে কিন্তু একটা বৃহৎ বিষয়, তার মধ্যে অনেক নাম্বার, কিন্তু আজকে আমরা খুব সহজে শুধু রুট নাম্বারের বেসিসে কিন্তু আমরা 2019কে দেখছি। তো এটা দেখার আগে একটু ছোট্ট করে বলে দিই যে রুট নাম্বারের ইম্পর্টেন্স কি। রুট নাম্বার যাকে মূলাঙ্ক বলা হয়, যাকে ফেট নাম্বার বলা হয়, তার অনেকগুলি নাম আছে, তো আমরা এখানে রুট নাম্বারটি ইউজ করছি বা মূলাঙ্ক কথাটাকে ইউজ করছি। তো এই রুট নাম্বারটি অ্যাকচুয়ালি একজন মানুষের লাইফে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মানে যে দিন সে পৃথিবীতে এসছে সেই দিনের গুরুত্বটি কিন্তু মারাত্মক, কারণ রুট নাম্বার থেকে তার ট্যালেন্ট বোঝা যায়, রুট নাম্বার থেকে তার লাইফের চয়েস বোঝা যায়, রুট নাম্বার থেকে তার লাইকিং ডিসলাইকিং বোঝা যায়, রুট নাম্বার থেকে তার ম্যারিটাল কম্প্যাটিবিলিটি বোঝা যায়, রুট নাম্বার থেকে বোঝা যায় যে কোন ক্যারিয়ারে গেলে তার পক্ষে সেটা ভালো হবে। রুট নাম্বার কিন্তু একজন মানুষের সেলফ ইমেজ, এবং রুট নাম্বারকে আমাদের নিউমারোলজি প্রেডিকশনের সময় প্রচণ্ড রকমভাবেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কারণ রুট নাম্বার থেকেই আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রেডিকশন করে থাকি, অনেক মানুষের অনেক প্রশ্নের উত্তরও কিন্তু আমরা রুট নাম্বার থেকে দিয়ে থাকি। তো সেই হিসেবে 2019কে এবার আমরা কিন্তু দেখতে চলেছি অ্যাজ পার রুট নাম্বার। তাহলে প্রথমেই আসি 1। তাহলে দর্শক বন্ধুদের বোঝার জন্য বলে দেই যে 1 রুট নাম্বারটি আমি কী করে নির্ণয় করব, কাদের কাদের এই 1 রুট নাম্বার হতে পারে। যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 1, 10, 19 অথবা 28, মনে রাখবেন যে কোনো মাসের 1, 10, 19 অথবা 28 তাদের রুট নাম্বার কিন্তু 1। এখানে 1 স্ট্রেট 1 তো বোঝাই যাচ্ছে রুট নাম্বার 1, কিন্তু ডাবল ডিজিট শুরু হয়ে যাচ্ছে 10 থেকে, 10, 19, 28। এই ডাবল ডিজিটগুলোকে যখন আমরা সিঙ্গেল ডিজিটে আনছি বাই অ্যাডিশন, তখন আবারও আপনি পাবেন 1। তো সেক্ষেত্রে 1 হচ্ছে আপনার রুট নাম্বার। তাহলে 1 নাম্বারটি কাকে ডিনোট করে, প্ল্যানেট ভাইব্রেশন কে আছে 1-এর সাথে, আমরা আগেও বলেছি আবারও বলছি 1-এর সঙ্গে কিন্তু যে প্ল্যানেটটি রয়েছে সেটি হলো সান। তার মানে রুট নাম্বার 1 যার আছে তাকে কিন্তু কে গাইড করছে, সান। সানের দ্বারা কিন্তু সে গাইডেড হচ্ছে। এই বছর অর্থাৎ আগামী বছর যেটা চলেই আসছে অর্থাৎ 2019, সেটি কার দ্বারা গাইডেড হচ্ছে, জুপিটার মানে বৃহস্পতি। সান এবং জুপিটার এদের রিলেশন কীরকম, এদের রিলেশন কিন্তু ভালো, দুজনেই কিন্তু মিত্র গ্রহ। তার মানে কি হচ্ছে যে 2019 যাদের রুট নাম্বার 1 তাদের জন্য কিন্তু ভালোই আসছে, তাদের কনফিডেন্স লেভেল কিন্তু এই বছর বাড়বে। যারা পরীক্ষার জন্য, যারা বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপেয়ার নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্যও কিন্তু এই বছরটি
খুবই ইম্পর্টেন্ট, তারা কিন্তু সাকসেসফুল হতে পারে। অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, তবে অনেক ক্ষেত্রেই তো এরকম হয় যে হার্ডওয়ার্ক করলেও সাকসেস পাবো কি পাবো না একটা অনিশ্চয়তা থেকেই যায়। কিন্তু যাদের রুট নাম্বার এবারে ওয়ান আছে, রুট নাম্বার ওয়ান এবং যাদের 2019 যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন বোর্ড এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু হার্ডওয়ার্ক করলে সাকসেস পাওয়ার চান্স কিন্তু 99%। সুতরাং সাকসেসের জন্য কিন্তু রেডি হতে হবে যারা পরীক্ষায় বসছেন। যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু প্রমোশন আসতে পারে এই বছর এবং ইনক্রিমেন্টের একটা ব্যাপার থাকতে পারে। এছাড়া যারা বিজনেসে আছেন তাদেরও কিন্তু ভালো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। হেলথ মোটামুটি ভালোই থাকবে, তবে রিলেশনশিপের দিকটায় কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। কখনো কখনো পার্টনারের সঙ্গে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তবে মোটের ওপর এই 2019 রুট নাম্বার ওয়ান যাদের আছে তাদের জন্য কিন্তু ভালো। যদি কালারের দিকে আসি তাহলে আপনারা অরেঞ্জ কিংবা কপার কালারটিকে গুরুত্ব দিতে পারেন এই বছরে, নিজেদের ড্রেস বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে এই কালারটিকে কিন্তু আপনারা গুরুত্ব দিতে পারেন। তো এই গেল রুট নাম্বার ওয়ানের একটি ছোট্ট প্রেডিকশন। বৃহৎ প্রেডিকশনের জন্য আপনাদের নাম এবং টোটাল ডেট অফ বার্থ লাগবে, যেখান থেকে টোটাল প্রেডিকশন বেরিয়ে আসবে যে 2019 ঠিক কিরকম হতে পারে। নেক্সট রুট নাম্বারে যাওয়ার আগে আমি আবারও সেই ঘোষণার কথাটা একটু স্মরণ করিয়ে দিতে চাইবো। মাঝে মাঝে একটু ইন্টারভিউ করতে হবে, কিন্তু সেটা আপনাদেরই কোথাও একটা কাজের জন্য। ম্যাম, যে কথাগুলোই বলছেন তার মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের প্রোগ্রামের শেষে যে কোশ্চেনটা রাখা হবে তার উত্তরটা। কাজেই কথাগুলো মন দিয়ে শুনবেন এবং তার মধ্যেই উত্তরটা পেয়ে যাবেন। সেই ক্লুটা রাখলাম শেষে, যে কুইজের প্রশ্নটা আপনাদের জন্য থাকবে তার রিপ্লাইটা আপনারা হোয়াটসঅ্যাপ মারফত বা টেক্সট মেসেজ করে জানাতে পারেন। সেই নাম্বারটাও একটু উল্লেখ করে দিই, 9903223629। আর এই নাম্বারটার মাধ্যমেই আপনি যা বা যারা কনসাল্ট করতে চান ম্যাডামের সাথে তারা সরাসরি কনসাল্ট করতে পারবেন। দক্ষিণ কলকাতার যাদবপুর সুলেখাতে ওয়ান অ্যান্ড অনলি চেম্বার, সেখানে চলে আসতে পারবেন। টাইমিংগুলো জানেন, সানডে 10টা থেকে 1টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলো মানডে টু ফ্রাইডে আপনার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বিস্তারিত জানতে পারবেন। এর পাশাপাশি ওয়েবসাইটও রয়েছে, সেখানেও ভিজিট করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা, দূরবর্তীর মাধ্যমেও কিন্তু কনসালটেন্সি নেওয়া যায় আর কাছে এসেও নেওয়া যায়। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে আপনি ডক্টর পিয়ালি রয় গুপ্তাকে কীভাবে চাইছেন, এবং নিউমোলজিকে যেটাকে অঙ্ক বিজ্ঞান বা অঙ্ক জ্যোতিষ বলা হচ্ছে, অঙ্ক জ্যোতিষ বিষয়টা আপনি আগে আদেও বুঝছেন তো, সেটার মাধ্যমে কতটা ভরসা রাখছেন। যদি ভরসা রাখেন তাহলে চোখ বন্ধ করে চলে যেতে পারবেন, কারণ ওয়েস্টবেঙ্গল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ডের মতো বিশেষ স্বীকৃতি কিন্তু এই বছরই তাকে দেওয়া হয়েছে, অন্যান্য স্বীকৃতির মতোই। কারণ তার সেই ওয়েটা কতটা অথেন্টিক সেটা তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, স্বীকৃত করা হচ্ছে। আপনি যদি সেটা ভরসাটা রাখেন তাহলে কনসালটেন্সির জন্য মানে যোগাযোগ করবেন, সেটা ডিস্টেন্সও হতে পারে আর সরাসরি এসে। আর না যদি সেই বিশ্বাসটা বা আস্থাটা তৈরি হয়ে থাকে, অনুষ্ঠানের সাথে থাকুন, ডেফিনেটলি বুঝতে পারবেন যে এই অঙ্ক জ্যোতিষ বা নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব কতটা ইম্পর্টেন্ট, সেটা ধারণাটা অনেকটাই বদলে যেতে পারে। যেমন ধারণাটা এই মুহূর্তে বদলে যাচ্ছে, শুধু রাশি আর লগ্ন নয়, সংখ্যাতত্ত্ব দিয়েও নতুন বছর কেমন যাবে সেটা জানানো, সেটাই আমরা পরবর্তী রুট নাম্বারের ক্ষেত্রে। প্লিজ ম্যাম এবারে যাব। এবারে চলে আসি রুট নাম্বার টু। একদম, রুট নাম্বার টু আমি কি করে বুঝতে পারবো, যাদের জন্ম যে কোনো মাসের, যে কোনো মাসের টু মানে সেকেন্ড, অথবা 11 অথবা 20 অথবা 29, তারা কিন্তু রুট নাম্বার টু এর আন্ডারে পড়ছেন। আর একবারও বলছি, যাদের জন্ম যে কোনো মাসের টু অথবা 20 অথবা 11 20 অথবা 29, তারা কিন্তু রুট নাম্বার টু এর আন্ডারে আসছেন। তাহলে টু কোন প্ল্যানেট ভাইব্রেশন, কে টু কে সাপোর্ট করছে, মুন। টু এর সঙ্গে যে রিলেট হয়ে আছেন সেগুলো মুন, এবং আমাদের 2019 কে আমাদের সাপোর্ট করছে সে হচ্ছে জুপিটার। মুন এবং জুপিটারের রিলেশন মোটামুটি কম্পার্টেবল, খুব সাংঘাতিক কম্পার্টেবল না হলেও ঠিক আছে, ইটস ওকে। তো সেক্ষেত্রে এই বছর তাদের জন্য কিরকম যাবে, তাদের জন্য
ভালো যাবে, অ্যাভারেজ আছে যাদের রুট নাম্বার টু, তবে তাদেরকে একটু টিম প্লেয়ার হতে হবে, একটু সবার সাথে মিলেমিশে যদি তারা কাজ করেন তাহলে সেক্ষেত্রে সাকসেসের সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হার্ডওয়ার্ক করতে হবে, কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর জন্য একটু সচেষ্ট থাকতে হবে। বসের থেকে কিন্তু আপনাদের একটা বিশেষ প্রেজ আসতে পারে, যাদের সঙ্গে বসের রিলেশন ধরুন একটু মনে হচ্ছে খারাপ, একটু রিলেশন বেটারের দিকে যাবে, যাদের নিজেদের লাইফ পার্টনারের সঙ্গে মনে হচ্ছে রিলেশনটা ভালো নেই, স্পাউসের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, তাদের কিন্তু এই বছর রিলেশনটা ভালো যাবে। যদি কোনো অসুবিধাও থাকে সম্পর্কের মধ্যে, যদি দূরত্বও থাকে, সেই দূরত্বটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর অবশ্যই আছে, সেই দিকে কিন্তু আপনাকে সচেষ্ট থাকতে হবে। যদি হেলথের দিকে আসি তাহলে স্টমাক রিলেটেড কিছু প্রবলেম, কিছু গ্যাস ওরিয়েন্টেড প্রবলেম কিছু কিন্তু আপনার জন্য একটু অসুবিধার কারণ হতে পারে। এবার যদি কালারের ক্ষেত্রে আসি তাহলে সিলভার বা গ্রে কালারটাকে আপনি গুরুত্ব দিতে পারেন বা হোয়াইট কালারকে গুরুত্ব দিতে পারেন, এই কালার ভাইব্রেশন আপনাকে কিন্তু হেল্প করবে। তো আগামী রুট নাম্বারে যাওয়ার আগে আমাদের একজন বন্ধু যিনি হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছিলেন, সে কিন্তু অপেক্ষা করে আছে, অবশ্যই তার কথা বললে চলবে না, শর্মা পরের রুট নাম্বারগুলোতে আমি পরের দিন হয়তো যাব, তো আজকে একটু শর্মাকে নিয়ে অবশ্যই সেই দায়িত্বটাও পালন করতে হবে। অবশ্যই শর্মা অনেক আশা করে, আমাদের ঘোষণা থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি ফিডব্যাক যেমন জানাবেন, কোনো প্রবলেম থাকলে স্পেসিফিক কোয়ারি শর্মা বিষ্ণুপুর থেকে ফোন করেছে, শর্মা লাহা, 11th August 1995। আমি শর্মার চারটা দেখে নিতে চাই, ভিজুয়ালটা আমরা দেখি শর্মা লাহা। তো ওর মেন প্রশ্ন হচ্ছে ম্যারেজ, ও ম্যারেজ নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার বিয়ের ব্যাপারটা একটু বলুন। তো আমি যেটা দেখতে পাচ্ছি শর্মার এই বছরটা অর্থাৎ 2018 কিন্তু ভীষণ ভালো ছিল বিয়ের জন্য, কিন্তু সেক্ষেত্রে যদি শর্মার বিয়ের ক্ষেত্রে কোনো বাধা এসে থাকে তবে আমার যেটা মনে হচ্ছে শর্মার যে নেম ভাইব্রেশন ওটা কিন্তু শর্মাকে সাপোর্ট করছে না। শর্মার নেমের থেকে জুপিটার ভেনাস মানে শুক্র উইক হয়ে আছে, এবং ভেনাস আমাদের রিলেশনশিপকে স্মুথ করে, ভেনাসকে শর্মার একটু ঠিক করে নিতে হবে। শর্মা আমি কি শর্মাকে একটি ছোট্ট করে টিপস দেব, শর্মা যে বাড়িতে থাকেন সেই বাড়ির নর্থ ওয়েস্টের রুমে শর্মা যদি নিজের বেডরুম করে, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিমের রুমে যদি শর্মা চলে যায় তার বেডরুম করে, তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে তার সম্ভাবনা অনেক প্রবল হবে। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাস বিয়ের জন্য খুব ভালো আসছে, নেক্সট ইয়ারের অর্থাৎ 2019 ফেব্রুয়ারি এবং নভেম্বর মাস শর্মার বিয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আসছে। শেষে চলে যাই প্রশ্নে, আমাদের সেই প্রশ্নে যাওয়ার আগে বন্ধুদের আরো একবার স্মরণ করাবো যে এই নাম্বারের মাধ্যমেই আপনারা অবশ্যই রিপ্লাইটা দেবেন, প্রশ্নটা ডেফিনেটলি ম্যাডাম আপনাদের জানাচ্ছেন। তার আগে আরো একবার বলি, এখনো যারা নোট করেনি টিভি স্ক্রিন দেখে নোট করে নিতে পারেন, এটা সরাসরি এসে কনসালটেন্সির জন্যও যেমন প্রয়োজনীয় নাম্বার, এই রিপ্লাই করার জন্যও নাম্বার, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা জানানোর জন্য এই একই নাম্বার 9993223629। আর এই মুহূর্তে 2019 কেমন যাবে সেই প্রসঙ্গেই এপিসোডটা করতে করতে বলতে বলতেই তার মধ্যে নতুন বছরের উপহার স্বরূপ ম্যাডামের এই যে পদক্ষেপ তার প্রশ্ন সেটা মন দিয়ে শুনবেন, এবং উত্তরটা আজকের পর্বেই ছিল এটা কিন্তু অ্যাসিওরড। ম্যাম প্লিজ, প্রশ্নটা হচ্ছে যে 2019 কোন প্ল্যানেটের দ্বারা প্রভাবিত হচ্ছে, 2019 কোন প্ল্যানেট, কোন নাম্বার এবং কোন প্ল্যানেটের দ্বারা প্রভাবিত হচ্ছে, আপনি এই প্রশ্নের উত্তর দিন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট মেসেজ করে। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব নেক্সট টু নেক্সট এপিসোডে, মানে আই থিঙ্ক 10th আমরা ঘোষণা করব, এবং সেখানে তিনি কিন্তু পেয়ে যাবেন 2019 ফুল ইয়ার রিপোর্ট। এই সুযোগটা থাকলো, আর যে রুট নাম্বার নিয়ে আমরা ছিলাম সেখানে একটা কথা কিন্তু আরও একবার স্মরণ করিয়ে দেওয়া, যে আমরা ম্যাডাম সেটা নিজেও বললেন যে শুধু রুট নাম্বার সংখ্যা দিয়ে যতটা বোঝা যাচ্ছে তার পাশাপাশি আপনার নামটাও কিন্তু একান্ত জরুরি, ডেট অফ বার্থ দ্য ফুল সেটাও জরুরি, সেই সমস্ত কিছু দিয়ে একটা কনক্রিট ডিসিশনে আসবে, আপনার প্রেডিকশান আসবে, সংখ্যা দিয়ে আপনার কিন্তু ডেফিনেটলি টু দি পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব, আর যেটা ওনার বৈশিষ্ট্য সেই পথে যদি এগোতে চান, আগ্রহ থাকে, তাহলে একটু সরাসরি চলে আসতে হবে বা ডিস্টেন্সের অনলাইনের মাধ্যমে সেই ফ্যাসিলিটিটা নিতে হবে। এখানে ইন জেনারেল জানানো গেল, রুট নাম্বার নেক্সট এপিসোডে আমরা যাব যতটা বাকি আছে, কিন্তু আজকে সময় শেষ, বিদায় নিতে হচ্ছে, ভালো থাকুন সবাই, নতুন বছর ভালো কাটুক সবার, এই শুভকামনা জানিয়ে আজকে বিদায়, নমস্কার। নমস্কার।